পঞ্চায়েত ভোটে সকাল থেকেই জেলা জুড়ে নানান অশান্তির খবর। চারিদিকে হিংসা এবং আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কোথাও ব্যালট বক্স চুরি, কোথাও বা ব্যালট পেপার জলায় ফেলে দেওয়া হয়েছে। আক্রান্ত করা হয়েছে বিভিন্ন দলীয় কর্মীদেরকে, এবং সেই সঙ্গে ভোটকর্মীরাও আক্রান্ত হয়েছেন এবং তারা আশঙ্কায় ভুগছেন এবং তারা ভোট কেন্দ্র থেকে চলে গেছেন। মুর্শিদাবাদ থেকে স্টার রিপোর্টার DNTV বাংলা। প্রবলেম চলছে আমাদের 162 নম্বর বুথে। ব্যালট পেপার যে একটা বক্স আনা হয়েছিল সেখানে 162 উপরে লিখা ছিল, ভিতরে 161 নম্বরের নকল ব্যালট পেপার নিয়ে আসা হয়েছে। তাই আমরা খোলার পরে পোলিং এজেন্টেরা দেখে, আমাদের এজেন্টেরা দেখে, তারপরে ভোটটাকে ক্যান্সেল করা হয়। জানায় যিনারা ভোট দিতে এসেছিলেন তিনারা রিটার্ন গেছেন, তারা আর আসেননি এখানে। পরে আমরা বুঝতে পারি যে এরকম সমস্যা হয়েছে, তারপরে ব্যালট পেপারগুলো নিয়ে যেতে চেয়েছিলাম, আমরা গাড়িটাকে আটকে রেখেছি। এই যে 40 দিন যে একটা সময়বিধি থাকে, যে ইলেকশন যখন আমাদের পঞ্চায়েত ইলেকশন ঘোষণা করে 40 দিন বিধির সময় থাকে, সেখানে কিন্তু রাজ্য সরকার কিংবা এই আমাদের কমিশনার, ইলেকশন কমিশনার এক মাসে কিন্তু ভোটটাকে সেরে দিতে চেয়েছিল। তারপরেও কিন্তু বিরোধীরা সব সময় প্রস্তুত ছিল যে আমরা সেইভাবে ভোট করবো, আমরা সেইভাবে নমিনেশন করেছি, শান্তশিষ্টভাবে ভোট করেছি। তৃণমূলের যে অত্যাচারিত হয়েছি আমরা, তাতে আমরা মুগ্ধ, বুঝতে পারলেন? আর এখানে যে কারণে আমাদের যে জিনিসটা হলো না, ভোটটা হলো না, একমাত্র শুধু ব্যালট পেপার 62 জায়গায় 61 হয়ে গেছে, এটা প্রবলেম। 2 ঘন্টার মধ্যে আস্থা দিয়ে বরাবরের নাই। দেখো ইট বৃষ্টি হচ্ছে চারিদিকে, চালাতে বল মা বুঝে ঠিক রাতে সামটে নু দিয়ে ফোন লাগে নু যে কোথায় আছে জি, তো কইছে যে ডাকমালা মোড়ে আছি, মোড়ে আছি, আসতে আমার 10 মিনিট দেরি হবে। এই কই আমি না শুতে গেলু, যে তারপরে পরে শুনতে পেনু যে না ফোন লাগাছি, বমের আওয়াজ যে ফোন লাগাছি, তার ফোন রিসিভ করে না, ফোন দিলে না, মানে ডেকেছে চলে গেছে, বলতে পারল না কে ডেকেছে, যে হোক ডেকেছে, যে বলতে কারা ডেকেছে, এখন কি যে বোমা আকামি সে কেমন আছে, এখন কোথায় আছে, কাকে শোধাচ্ছেন, গ্রামবাসী কারা, নাম কহা
আপনি তো কন্টাক্ট করছেন, আপনি তো যোগাযোগ করছেন কি হ্যাঁ আমার পেশেন্ট কেমন আছে, আমার ছেলে কেমন আছে, ভাইয়া কেমন আছে? পেশেন্টের সাথে কোনো যোগাযোগ হয়নি, পেশেন্টের সাথে যোগাযোগ হয়নি তো? কার সঙ্গে যোগাযোগ করছেন? ছেলের আগে ছিল, ছেলের সঙ্গে যোগাযোগ করেছি। কোথায় আছে? আমরা তার চোখে দেখি নেখিনি কি রকম আছে। ছেলেরা কোথায় আছে? ছেলেরা ওঠি আছে। কোথায়? ইয়াতে চাষকাপুরে আছে। এখন ঠিক আছে পেশেন্ট? হ্যাঁ পেশেন্ট ঠিক আছে। ঠিক আছে, আপনার কথা বলে না, কথা বলে না, চোখ খুলে না পেশেন্ট, মানে চোখ খুলে না, মানে চোখ না, মানে মেরে দিয়েছে কি না? কি চাইছেন, কি চাইছেন, কি চাইছি? আপনি ভালো সব নারীরই একই বায়না, চাই প্রামাণিক জুয়েলার্সের গয়না। আপনি কি মনের মতো গহনা খুঁজছেন? তাহলে আজই চলে আসুন স্বর্গীয় কিরিটী ভূষণ প্রামাণিক প্রতিষ্ঠিত প্রামাণিক জুয়েলার্সে। এখানে পাবেন নিজস্ব কারিগর দ্বারা প্রস্তুত অত্যাধুনিক ডিজাইনের সোনা ও রূপোর গহনা। আমাদের ঠিকানা শেরপুর জয়পুর মোড় মুর্শিদাবাদ। আমাদের ফোন নাম্বার 7001-44547 অথবা 9749-634262। মনে রাখবেন আমাদের প্রতিষ্ঠানের নাম প্রামাণিক জুয়েলার্স, প্রোপাইটার শ্রীরামকৃষ্ণ প্রামাণিক, ভরসার অপর নাম প্রামাণিক জুয়েলার্স।